যারা চবরি খায় তারা অনেক রোগের ঝুঁকি বহন করে, যারা তেল পোলাও বিরিয়ানি বেশি খায় তারা অনেক রোগের ঝুঁকি বহন করে, যারা শক্ত খাবার বেশি বেশি খায়, যারা যেখানে সেখানে সুযোগ পেলে খায় তারা এইসব ঝুঁকি বহন করে। হার্নিয়া থেকে বাঁচতে হলে একটা খুব সহজ উপায়, একটা হলো যখন ক্ষুধা লাগবে আপনি তখন খাবেন, হার্নিয়ার ব্যথা হবে না। আপনি খাবার আধা ঘন্টা ধীরে ধীরে, আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে চাইনিজদের মতো চিবিয়ে 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 আস্তে আস্তে ধীরে ধীরে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ আপনার হার্নিয়া এবং পোস্টারের সমস্যাটা হবে না। এই যে পোস্টার এবং হার্নিয়ার সমস্যা হলে কিন্তু আপনার হেঁচকি হতে পারে, হেঁচকি দিতে পারে। পোস্টার এবং হার্নিয়ার সমস্যায় কিন্তু আপনার হাত পা কাঁপতে পারে, পোস্টার এবং হার্নিয়ার সমস্যায় কিন্তু হাঁটু ফুলে যেতে পারে, আপনার পায়ের গোড়ালি ফুলে যেতে পারে, মাজা ফুলে ব্যথা হতে পারে, এমনকি গাউটও দেখা দিতে পারে, এমনকি হাঁটুতে ইনফেকশনও দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। যত কিছুই আপনি শোনেন টিভিতে রেডিওতে বিজ্ঞাপন দেয় ভারত থেকে ক্যালকাটার থেকে বিভিন্ন জায়গা থেকে, একেবারে আপনার হাঁটু ব্যথা মাজা ব্যথা এই ব্যথা সেই ব্যথা, আজকে লাগাইছেন কালকে ভালো হয়ে যাবে, এগুলি সবগুলি সত্য না। এইসব বিজ্ঞাপনে বিশ্বাস না করে বাস্তবটাকে আপনাকে বিশ্বাস করবেন। আমাদের দেশের যারা অর্থোপেডিক্সের ডাক্তার আছে তাদের সাথে আলাপ করেন, যারা হার্নিয়ার ডাক্তার আছে তাদের সাথে আলাপ করেন। এইটা অনেক সময় কোনো কিছুতেই আবার ভালো হয় না, এটা অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। এখন একজন চিকিৎসক, তিনি হলেন মানবতার খেদমতদার, একজন চিকিৎসক তিনি মানুষের মঙ্গল ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারেন না।